আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে মিডল অফ মার্চ হচ্ছে, আজকে হইল গিয়া 15 তারিখ, মার্চের 15 তারিখ, তো একজাক্টলি মিডল অফ মার্চ। তো মিডল অফ মার্চ দেখতে পারলে আমি খদ্র বিচীন 10টা বিজিয়ে রাখবো। মিনিমাম আপনারা 6 থেকে 12 ঘন্টা বা 12 ঘন্টা ভিজিয়ে রাখবা, আর আন্নাইডে কমপক্ষে 1 ঘন্টা বা 2 ঘন্টা ভিজিয়ে রাখবা। তো আমি ভিজিয়ে রাখবো কিছু কিছু আপনারা দেখুকা। আর অনলাইন ট্রেন যেন আমি উড়ির বেশি রয়েছে মগুনও আমি বাখরাম দেখুকা। তো আপনারা দেখতে পারলাই কেন দুই বেশি এক ফেগের দুই ফেগের দোকা সুন্দর সুন্দর বেশি লাগে। অনলাইন তো নেই, বেতন অর্ডার করতে ওগুলো আমি রইব। তো যারা সে অর্ডার করছে তাই এক দুই ফেগের তাদের ফিরিয়েও দিচ্ছেন, দেখুকা ফিরিয়েও দিচ্ছেন প্যাকেট। তো এখন আমি 60টা অর্ডার করছিলাম, 60 প্যাকেট অর্ডার করছিলাম, 60 প্যাকেটের লগে 3, 4, 5, 6, 7, 8 ডাবল দিছই। তো ডাবল বলতে একটা টাইম জেলা কইছে না, ফ্রি দিছই না বলা জেলা কইছে না বলা লাগে। তো দেখো আমি অনলাইনের যে অর্ডার করা যে সিট, তো ওগুলো আমি একটা করিয়া কাপড়টা ডালবো। আর দেখো দেখতে পারলে আমি যেনে একটা ডিশও লইছি, তো এইগুলো ফালেতে একটু সময় ভিজিয়ে রাখবো। বাট উড়ির বেশি আমি রেকমেন্ড করি না ভিজিয়ে রাখতা, ডাইরেক্ট ওলা রই লইব। তো দেখতে পারলে আপনারা সিটগুলা কত সুন্দর আছে, ভালো আছে, আর আপনার গুড সিট দিছই। অনলাইনে বেতন অর্ডার করছে, ওটা দেখা যাক একটা কতটুকু সাকসেস হয়, ওখানে রইবো আর কি। দেখতে পাররা রিফাউরি 1 প্যাকেটও আমার তাই না আছে দিছি, আর নাই রিফাউরি আমি এখন রইগুলো বসি বিনস রিফাউরি। তো ওই দরকার রিফাউরি বিসি আপনারা দেখতে পাররা ক্রিম কালার ওলা দেখতে লাগে রিফাউরি, আপনাদের আছে না জানেন না। আর আপনারা দেখতে পারেন আমার তো গুণ যে গুণ এগুলো আমার এক বইনে দিচ্ছই। তো আমি রিফাউরির লগে এটু করে দিলাম, খুব বেশি চিনা যাইব বিকজ এগুন আলাদা। ওগুন হইল ইবেতনে লওয়া অনলাইনের, আর এগুন হইল আমার রিফাউরি তো উগু কালার, আর গুণ গিয়া আরও যে খালা দেখতে পারে এগুলো আমার এক বইনে দিচ্ছই। ওগুন ট্রাই করবো, ওগুন হইল উড়ি ইকে তোমাদের দেখতে পারা কদর বেশি মাটি না, আর ফাইদা গিয়া আপনার হাইব্রিড গুণইল মাটি নাটা, আর একটা হইল গিয়া হাইব্রিড হীরা বটল গড় যেটা, আর এগুলো আমার এক বইনে দিচ্ছই। তো অন্তনে আমি আরও কিছু চালাইমু। তো ভিউয়ার্স আমার যে বইনে দিচ্ছই এখন তো মাঝে আমি প্রত্যেকটা প্যাকেট তো নেয় 3-4টা করে লইছি, ওগুন রাখি দিছি, সকলটি রইলাম না। তো এগুলো বাক্কা খুদুর বেশি, তো ও দেখতে পারলা এগুলো হইলো আমার এক বনির দেওয়া, আর এগুলো হইলো আমার গরর, আমার এগুলো হইলো অনলাইনের অর্ডারের, আর এগুলো হইলো গিয়ে আমার গরর আর আমার এক বনির উড়ি বেশি কার্টনের। তো ওগুলো দেখতে পারলা। তো ভিউয়ার্স ওনো দেখতে পারলা দুই রাতে, কেন মেবি বাড়ি উড়ি বা ইপসা 2, আর ওগু হইলো ইপসা 1 আমার এক ময়ের বইনে দিচ্ছেন আমার ফাটাইয়া। তো ওগুন আমি রইমু, দুইটা মিক্স করে রই দিব। তো বেশি দুই কালার আছে, মিক্স বলতে আর কি এক ডিশ ভিজাইমু রাতে টাইম উড়ির বেশি আর কি, বেশি ভিজানি লাগে না ভিজাইয়া রই দেওয়া হয়, আর চাইলে 1 ঘন্টা ভিজাইয়া রাখলা আর কি। আর খদর বেশি আপনার মিনিমাম 4 hours to 6 hours ও 12 hours ভিজাইয়া রাখতে পারবো, 24 hours। আর অন্যথা এটা বেশ বিজারি লাগে না, মশর বেশি হইলে আপনারা 24 hours মিনিমাম 4 hours to 6 hours বা 24 hours বা 12 hours ওরা বিজারি রাখতে পারবা। তো ভিউয়ার্স দেখতে পারলা কেন
ও কালার বেশি, রেড কালার, আর দুইটা খুদুর বেশি বাড়াইছে, যার নাম নাই কোন কিতার, যেটা এখন মনে হয় দুইটা আছে বাড়াইছে, দুইটাও তা হোক কোনো। তো ভিউয়ার্স এখন দেখতে পারা ইপসা ওয়ান, তো ইপসা ওয়ান আর মেবি ইপসা টু লালটা অথবা বাড়ি উড়ে উঠতে পারে সিড, তো কেন ইপসা ওয়ান অ্যান্ড ইপসা আপনার ইপসা টু আমি আসলে সেপারেট করাও ভালো লাগব। তো বিহার সিগুন দেখতে পারলে আমার আরেক বইনে ফাটিয়ে দিয়েছেন কিনার বেশি, খুব সুন্দর। আর কিছু দেখতাম পারলাম খদুর বেশি আর কিনার বেশি আর কিছু আছে দেখতাম পারলাম, তো ওগুলো রইম। তো বিহার সব দেখতে পারলাম এগুলো একটা পামকিন, পামকিন কয়েকটা, আর আমার গরুর কিছু কিনার বেশি দুই জাতি কেন আছে, হাইব্রিড এফ ওয়ান আর একটা আছে অন্য কোম্পানির, তো গুণও কিনা বেশি রইম। তো বিহার সিনও দেখতে পারলা আমি একটা দেখতে পারলা মেবি বাড়ি উড়ি ইপসা ওয়ান ইপসা টু, এরপরে আমার গরর খদুর বেশি, এরপরে আমার এক বনের দোয়া খদুর বেশি, এরপরে আমার গরর রিফা উড়ি আর আরেক বনের দোয়ার উড়ির বেশি একটা, আর এগুন দেখতে পারছো আমার এক বনের দোয়া আতর তারানো গার্ডেনর খদুর এবং কিছু কিনার বেশি আছে, আর এগুন দেখতে পাররা আমার গরুর পামকিন আর কিনার বেশি, আর এগুন দেখতে পাররা এগুলো হইলো আমার অনলাইন থানের দোয়া উড়ির বেশি, এগুলো হইলো আমার এক বনের দোয়া ইপসা ওয়ান উড়ি, ওগুনও আমার এক বনের দোয়া। তো ও দেখতে পারলা ওগুন থরে আমি আজকে আমি বিজয় রাখবো, আই মিন বিজানি হইব আপনার মিনিমাম আমি খদুর বেশি অন্যান্য বেশি যেটা একটু লং টাইম বিজাইমু, আর বাদ বাকি উড়ি যেটা এখন ফিউ আওয়ার্স বিজাইমু, বেশি বিজাইতাম না বিজাইলেও চলব। তো আশা করি আপনারা দেখতে পারছেন যে আমার আজকের কিতা কিতা আমি রোপণ করতাম যাইলাম, ফলে দেখতে পারবা আমি কিলা এগুন থেকে রোপণ করি, দিস ইয়ার একটুকু আমি অন্য লাহান রোপণ করবো মেবি, নর্মেলি যেলা করিলা করতাম ফারতাম না, বিকজ আমার স্পেসও প্রবলেম, রাখারও প্রবলেম, এরপরে মাটিরও প্রবলেম, যেলা এবার অন্য লাহার এখানেও রইলতাম পারি। তো আপনারা ফলে দেখতে পারবা আমি বিজানির ফরে ফিউ আওয়ার্স ফরে আমি আপনারা হচ্ছে একটা কিলা বীজ রোপণ করতা, ওগুলো আপনারা দেখাইম আপনারা দেখতে পারবা। তো এর আগে আমি কইলাম যারা আমার চ্যানেল ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া অল নোটিফিকেশন বেল বাজাইয়া আমার লগে থাকবা, আর যারা অলরেডি আসছেন তো আপনারা অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আপনারা দেখতে পারবা কিলা এগুলা বীজ আমি রোপণ করি আপনারা দেখাইমু, আর একটু আমার ভিডিও লাম্বইব আপনারা দেখতে থাকবা, অন্য কিচ্ছু আনবা না, চেষ্টা করবো যতটুকু পারা যায় শর্ট করার আগে। তো ভিউয়ার্স সকল আপনারা দেখতে পাররা এখানে মাল্টিপারপাস কম্পোস্ট আর ফেরোলাইট মিক্স করছি আর ভার্মিকুলাইট মিক্স করছি, তো আপনারা আমি ইডিওটা অনেকে জানডা না, দুই সাইডে সাদা যেটা একটা হইল ফেরোলাইট আর ব্রাউন কালার যেটা দেখটা একটা হইল ভার্মিকুলাইট, তো একটা মাটির লগে মিক্স করলে বালা ওয়াটার রিটেনশন এয়ার সার্কুলেশন ওটা সব কিছুর হেল্প করে, দুইটাও সিমিলার কাজ করে। তো ওগুলো আপনারা দেখতে পারলে আমি একটা মাটি মিক্স করবো, যারা রেগুলার আপনারা দেখতে পারছেন ওগুলো আমি মিক্স করবো আপনারা দেখবা। আর এখানে ভিউয়ার্স দেখতে পারলে আমি ফালিত পিজিয়া তৈছি তিন চার জাতর আপনার শিমের বীজ আর আপনার বটল গড পানি কদু সফরি কদু, ওগুলো আমি তৈছি ফালিত পিজিয়া, তো এগুলা অলরেডি মোর দেন সিক্স আওয়ার্সের উপরে হয়ে গেছে। আর নর্মেলি আমি আসলে উড়ির বীজ আমি আসলে ফানিত বেশ বিজাইয়া রাখি না, জাস্ট ফিউ আওয়ার বা ওয়ান আওয়ার ওলা রাখা হইব। তো আপনারা পরবর্তীতে আমি কিলা বীজ রোপণ করে ওগুলো দেখতে পারবা, আপনারা দেখতে থাকুক কা। তো ভিউয়ার্স আমি ওগুনতরে এখন মিক্স করবো আপনারা দেখতে পারবা, ফেরোলাইট ভার্মিকুলাইট দিয়া মিক্স করলাম, তো ভালো করে মিক্স করবা আপনারা
দেখতে পারছো আমি মিক্স করে দিছি, সুন্দর করে ভালো করে মিক্স করছি। তো ভিউয়ার্স আপনারা নর্মালি সবসময় দেখতে পারছিলা আমি একটার 9 cm পট, আই থিঙ্ক 3 inch পট আছে আর ডিপ দেখতে পারা ডিপ কতখান। তো নর্মালি আমি আসলে এটা একটা ফটো দুইটা সিড বা একটা সিড করে প্লান্ট করি, মানে রোপণ করি, বীজ রোপণ করি একটা। তো দিস ইয়ার আমি ওলা দুইটা ফটো আমি আসলে দুইটা বেশি অথবা দু দুইটা করি চারটা বীজ রোপণ করি 3 inch ফটোর মাঝে। তো দিস ইয়ার আমি এটা এগুন তো করলাম না, বিকজ আমি যে নর্মালি দেখতে পাচ্ছিলাম আমি পলিথিন রিসিলেবল ব্যাগর ভিতরে হারাইয়া গিয়ে আমি উইন্ডো সিল রাখি। সো দিস ইয়ার আমার টাইম একটা নাই, দ্যাটস ওয়াই একটা আমি পাইছি না। তো এখন আর সময় নাই, এবার আমি একটু বারিক ফটো রইমু বাদে ফরে গিয়ে তাও যে অত বড় ফটিকটা হইল 2 inch লেস দেন 2 inch ফটিকটা। তো ওগুলো মাঝে রইমু রোপণ করমু, রোপণ করার পরে যে সময় গাছ উঠি যাব বড় হয়ে যাব তখন গিয়ে আমি ওগুলো মাঝে ও সাইজের ভিতরে ও সাইজও বা হচ্ছে বড় একটা সাইজও ট্রান্সপ্লান্টিং করমু। তো দিস ইয়ার আমি খাম একটু ডাবল করতাম হইব। তো সব সময় আপনারা আমার রেগুলার ভিডিও যারা দেখতে পারেন আপনারা দেখছেন 90, 18, 19 অথবা 20 আর নাও 21 কিন্তু আমি ডিফারেন্ট অনেক একটু করলাম। তো আপনারা খালি ইতা রইল হয় না, আপনারা যে কোনো প্লাস্টিক কাপও বা প্লাস্টিক গ্লাসও আপনারা রোপণ করতে পারবা, বেজ এনিথিং ইউজ করতে পারবা। বাড়িগুলাকে একটু কাকে ম মানে ডিজাইন আছে বা একটা মানে লুক গুড, মানে একটা সৌন্দর্য দেখতে লাগে আর কি, আর কিচ্ছু না। বোঝা যায় যে একটা গার্ডেনের একটা প্লান্টেশন আপনারা করা করে বোঝা যায় আর কিচ্ছু না। আদার্স যে কোনো কন্টেনার আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপরে আমি কিতা করম দিস ইয়ার আমি ও সাইজও কন্টেনার আমি প্লান্টেশন করে নিবো, বিকজ এটা ছোটো স্মল সিড করতে। তো এটা সেলর মাঝে ওয়ান একটা করে সরানি বালা, বেশি সরানি বালা না। তো ওগুলা আর বিফোর ইউ ইউজ মেক শোর ক্লিন পরিষ্কার থাকে, জানো ওল্ড যদি ইউজ করিয়া থাকেন আর যদি নিউ থাকে তো আর তো ক্লিন করা লাগতো না। তো সবসময় ওয়াশ করিয়া ব্যবহার করবা। তো অন্য দেখতে পাররা আমার সিডগুলা, ওই দেখতে পাররা সিডগুলা আমি জো করছি, ও ফাড়ির তনে উঠাইয়া ফাড়ি মিজাইয়া তৈছি। ও দেখতে পাররা ওগুলো আমি রোপণ করবো একটা একটা করে। তো ভিউয়ার্স মাটি লইলাম, একটা প্রবলেম হয়ে গেছে এবার আসলে একটু বুঝতাম পারলাম না কি তা করতাম। এইভাবে মাটি লইবা, তো ভিউয়ার্স তো ও দেখতে পারলা একটা ফট আর ইটা একটা ফটো একটা সিড আমি লইমু। ওই দেখতে পাররা বেজ একটা হইল ইপসা উড়ি, ইপসা ওয়ান উড়ি। তো একটা সিড একটা ফটো রইব, তো আপনারা দেখাইলাম একটা সিড সবসময় আপনারা কিলা রইতা, আপনার একটা সিড অনুযায়ী একটা জো করবা হোল করবা। আর বেশিটা যে সময় রইবা এই দৌকা সাদা গালা তল সাইটে দেখি রইবা, এইভাবে এইভাবে রইবা। ও দেখতে পারা রয়ে গেছে ওলা করে প্রতিটা কন্টেনার এইভাবে রইমু। তো আপনারা দেখতে পারছেন আমি ভিডিও বেশ লম্বা করাম না, ওই একটা উদাহরণ আমি দেখাইলাম আপনারা এইভাবে রইলিবা। তো প্রতিটা আমি ওলা রইমু উড়ির বেশি আপনারা দেখলা একটা কমপ্লিট করছি রইয়া। তো ভিউয়ার্স ও দেখতে পারলা এখানেও আমি প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা বীজ আমি রোপণ করছি ইটের মাঝে। তো একটা একটা করে রোপণ করা হয়েছে উড়ির বীজ, মানে শিমের বিনস, শিমের বীজ একটা বাংলাদেশি বিনস একটা 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 করে দেখতে পারলা। এইভাবে আমি সকলটি কমপ্লিট করবো আপনারা দেখতে পারছ। ফরে গিয়া কমপ্লিট করার ফরে গিয়া স্প্রে দিয়ে ফানে দিবো আপনার। তো উড়ির বীজ শিমের বেজ কীভাবে রোপণ করতে হয় এটা আমি দেখাইছি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। দেখো কা কন্টিনিউস। তো ভিউয়ার জো করবা আপনারা কিতা কইতাম আসলাম, আপনারা রোয়ার ফলে তা ফলিথিন দিয়া ফয়েল পেপার বা ফলিথিন দিয়া গুড়িয়া দিতে হইব আর আপনার জো করতে হইব আপনার উইন্ডো সিল বা একটা হিট প্রপাগেটার বা হিট মাটো রাখতে পারবা, যেখানে একটু গরম সরম লাগে ওখানে রাখবা।
তো আমি এখনো উড়ি রইলাম, এখনো উড়ি চলে রোয়া। আর আমার সে আসলে সিড কম্পোস্ট এবার পাইছি না, এবার মাল্টিপারপাস কম্পোস্ট রইলাম। তো যথাযথ মাটিত রইলেও এবার একটু গাকে বালা মাটিত রইতে, বালা সিড কম্পোস্ট পাইছি না, লাগে একটা বালা গুড মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করছি। আশা করি একটা তৈব, আর তো পটিং মিক্স করছি, কোনো সার টার দিছি না কোনটা। তো ভিউয়ার্স দেখতে পারছেন আমি এক একটা কন্টেনার 9টা খড়ি রোয়াইছে। তো 3 দং এখানো কতটা আমি রইয়া কমপ্লিট করছি, খালি যে উড়ির বীজ, তো উড়ির বীজ যা আছে আমার টাইম সেইভাবে আমি রইম, রোপণ করম। আপনারা দেখতে পারছেন, আর যদি কোনো কন্টেনার শর্ট পড়ে তাহলে ডিফারেন্ট কন্টেনার রোব। আগে তো এইভাবে আপনার কমপ্লিট করবার ফলে 3 দিয়া গুড়িয়া রাখবা। আর ইলে একটা একটা রইলে বেনিফিট আছে, ওটা যে ট্রান্সপ্লান্টিং যে সময় আমরা অনেক সময় করি, ও সময় আর কি ট্রান্সপ্লান্টিং করলে ইজি হয়, সহজ হয়, গাছ আরও বালা থাকে, হেলথি থাকে, লগে ইলা রইলে বালা। আর নইলে এখানেও আপনারা ছোটো মোটো এক কন্টেনারও কতটা রইলতে পারবা, রোয়ার পরে গিয়ে আপনার ফরে ট্রান্সপ্লান্টিং করিয়া একটা একটা তো করতে পারবা। তো একটা একটা করি বীজ রইলে বালা আর কি, গাছও গাছ হেলথি হয়ে উঠে একটু, ওটাও বেনিফিট আর কিচ্ছু নাই। আর এখানেও তো রোয়া যায় আসলে, কোনো জো নাই। তো আপনারা দেখতে পারছেন, তো আমি ওগুলা দিয়া গুড়ি লিমু, ওগুলা দিয়ে আমি গুড়ি লিমু। তো ভিউয়ার্স বাকি উড়ি ওগুন তো সেরাইমু, ওগুন সেরাইমু। আপনার গ্লাভস লাগাইবা, এখানে আমার এবার উইন্ডো ছিল, জায়গা আছে বাট জায়গা থাকেও নাই, বিকজ কিতা হইতাম তার বুঝরা ছোটো বাচ্চা আচ্চা তাহলে একটু বেশি বই যায় কোনো সময়, তবু রিক্স লইয়া রাখবো আর কি, কিচ্ছু করার নাই। তো এই ওলা এখানে এক একটা ছিল, এক একটা বেশি রইবা, তো এখানে 6টা করে রইতে পারবা। তো সেইভাবে আমি রইমু, বাকি গুণ আপনারা দেখুক। আপনারা মেক শিওর গ্লাভস লাগাইয়া করবা, ফলে 3 দিয়ে গুড়িয়া রাখবা কবার খড়িয়া, যদি জো থাকে না আপনারা রেছে আপনারা এগুলোর মাঝে রইবা, আলো একটা হোল করবা। আর সাদা গালা এগু রই রইলাম, লেবেল করতে বলবা না এগু, যে এই বেত অনলাইন তো না যে উড়ি রয়েছি, উড়ি কিনছি, কালেকশন করছি ও বীজটা সে তো দেখতে পেলাম আমার ওই গেছে। অন্তরা চাইলে মাটি টপ দিতে পারবা, না দিলেও চলবো, বাট তোরা দিতে চাইলে দিতে পারবা। তো সেইভাবে করে আমি বাকি গুণ কমপ্লিট করব, উড়ি আমার যতটা রইবার রাখি। তো ভিউয়ার্স দেখতে পারছেন, ওখান তো আমি আরও কিন্তু ফার্স্টটা সেল আছে, ফার্স্টটা সেল আপনার প্রায় 5-30টা উড়ির বীজ আমি রোপণ করছি। আর ওয়াটার স্প্রে দিবা, স্প্রে দিয়া ভিজাইবা, এটা লাস্টে দেখাইম আপনারা, আমি কমপ্লিট করি লাই অলরেডি। তো ভিউয়ার্স আসলে নর্মালি এটা একটা ফটো আমি 2টা বা 1টা উড়ি রই পার্মানেন্টলি থাকতে করি, তো এবার আমি দুটা 4টা রইমু, ও একটা দেখতে পারলাম ফটো কিলা রইলাম, 4টা রইলাম, বিকজ ফরে ট্রান্সপ্লান্ট করতে হইব গাছ উঠি গেলে, আগলো সাগলো সরি ট্রান্সপ্লান্ট করা লাগবে, একটা একটা করে আগলাই তৈব আপনারা দেখতে পারা। এখন আমার এক বনের দেওয়া, তো মেক শিওর লেভেল করবা আপনারা, তো দেখতে পারছেন এখন সামান্য টোপ মাটি লাই লইব, একটু বেলা জমারি দিবা সে। তো আমি 2টা ফটো আরো যাতে উড়ি গাছ রয়েছে। তো বিহার সগুর মাঝে আমি নর্মালি আমি খুদু ওলা যেটা ফট দেখাইছি 9 সেন্টিমিটার ফট, তো এক একটা করি রই। তো খুদুর গাছ এবার আমি রইমু আপনার মাঝে ট্রান্সপ্লান্ট করতে মইব, তো এই যে একটা বাক্কা বড় আছে 2-3টা করে রোয়া যাইব, বা 5-4টা করে রইতে পারবা। তো আমি খুদুর গাছ আসলে ওতার মাঝে সেরাই নিমু, পরে ট্রান্সপ্লান্ট করবো। দেখতে ফেললা,
বিহার দেখতে পাররা খুদুটা রইবা আপনারা, ওই যে দেখতে পাররা শুকা গলা, শুকাও গলা তোল করে রইবা। তো এখানে আমি তিনটা রইলাম আসলে, একটা হীরা খুদু রইলাম, দেখতে পাররা আপনারা কিলাম রইলাম, কেন তিনটা করে রইলাম এভাবে রইবা। তো গাছ উঠার পরে আপনার ট্রান্সপ্লান্ট করতে হইব, বিকজ তিনটা রইলাম এইভাবে আপনারা রইবা। আর নিয়ম ভালো সবচেয়ে বেটার হইল ই যে ওটা দেখতে পারা একটা সিড একটা করি রইলে বালা, কারণ ট্রান্সপ্লান্ট শক্ত হয় না, গাছ হেলথি থাকে। আর ইলা রইলে আপনার, তো এখানে দেখতে পাচ্ছেন হীরা বোতল গাট রয়েছে, আর এখন রইমি কোনো মাটি না। ওয়ান টু দৌকা শুকা গালা ডিপ তলে দিওলা দিবা, সিট যতক্ষণ সাইজে আছে অতক্ষণ ডিপ দিবা, বেশি টু ডিপ দিবা না, টু ডিপ দিলে সমস্যা। ও দেখতে ফেললা, এরপরে একটা দেরি আছে, ওর লগে আপনার এখানে আমি তিনটা রইলাম, ও গেল আমার একটা কমপ্লিট। খদুর গাছ দেখতে পারছো, লেবেল করতে ভুলবা না, আমি দেখাই না, এদকে আমি লেবেল করছি, কেন লেবেল রাখছি দুপুরটুক ফারোই, যদি যার যা খুদু থাকে সাইন যদি খুদুটা জোর রাখতা পরিচয় রাখতা তো লেবেল করবা। তো দেখতে পারলাম আমি লেবেল করছি, দেখা যাক তোরা টপ মাটি দিলেইবা। তো এখানে আমি মোট দুই জাতে খদুর বেশি রয়েছে, অনেক আরো জাতি রইব, ও লাইন রয়েছে, তো আরো জাতি রইব এখানে দেখতে পারলা। এখন ওনার মাঝে কষ্টটা আছে, এখন এক বদিয়ে দিছই নগুন রইব। তো আপনারা যারা বেশি রইতে পারছি না বিগিনার, ওই দেখতে পারা গলা ফ্যাট ফাট গলা উফরে দি আর চিকন গলা তুলে দিয়ে দিবা। তো ওই দেখোকা চিকন গলা তুলে দিয়ে দেওয়ার এবার পুশ করবা, হয়তো ওলা আগে একটা খোল করতে পারবা, দেন এই দেখোকা এইভাবে রইবা খদুর গেছে। নদী দুটা করে রইতে পারবা বা তিনটা রইতে পারবা, তো এইভাবে আপনারা রইবা। তো ভিউয়ার্স দেখতে পারছো আমি লেবেল করছি, আর এখানে আমি খদু বোতল গার্ড সিডস বাংলা খদু ফানি খদু যেগুলা গুলা রয়েছে, তো আপনারা নর্মালি চেষ্টা করবা এক একটা টু ইঞ্চ অথবা থ্রি ইঞ্চ ফটো একটা বা দুইটা সিড রইতা, হেলথি সিড রাখা একটা রাখা আর একটা প্রিন্ট আউট করে দিবা বা তুলে দিবা। আর যেহেতু এবার জায়গা আমার স্পেস শর্ট প্রবলেম, এর লগে এক একটা কন্টেনার আমি দুই দিটা তিন দিটা চার দিটা করে রই দিছি, বিকজ সিলা রইলে আর কি প্লান্ট ট্রান্সপ্লান্ট করা লাগে, আর ট্রান্সপ্লান্ট করাত গেলে অন্য সময় প্লান্টস পারা যায়, এর লগে আর কি এক একটা যদি এক একটা হলেও করো তে বেটার হয় আর কি, ট্রান্সপ্লান্ট ইজিলি করা যায় ডিফারেন্ট বিগ ফটো আর কি। তো যাই হোক আপনারা খদু উড়ি দেখতে পারলাম, আমি ফরে অনেক দেখাই মো খিরা কিলা রোয়া। তো ভিউয়ার্স দেখতে পারছো নেক্সট আমি রয়েছি, এখানে আমি পাম্পকিন সিড দেখতে পারবো, এই দেখো পাম্পকিন পাম্পকিন সিডটা যে শুকা গালা তুলে দিয়ে রইবা, আর সেফটা গালা যে একটা ফ্ল্যাট টপ যে একটা এটা উফরে দিয়ে রাখবা। তো নর্মালি একটা ওলা সেন্টার করে রইতা, এই জায়গাতে আমি একটা রইলাম না, বিকজ আমি স্পেস শর্টের লগে যদি গাছ উঠে ট্রান্সপ্লান্ট করমু, তো আমি দুদিটা করে রইলাম, ইটা ফটো নিয়মের দুদিটা করে রইতা, এদকা পাম্পকিন সিড এইভাবে আপনারা রইবা, বেশি গেস করলেও সমস্যা। তো গাছ উঠে গেলে আমি ট্রান্সপ্লান্ট করিলাম ডিফারেন্ট ফটো নিমুঙ্গি টব নিমুঙ্গি আর কি। তো এখন রইয়া রাখলাম, তো আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে গাছ তুলতে পারেন, বাট আমি সবসময় এভরি ইয়ার মাটিতেও করি, আর সামটাইম আর কি টিস্যু পেপারও গাছ করি আর কি রোপণ করি। তো আপনারা এইভাবে রোপণ করবা ইনশাল্লাহ, আপনারা এরপরে মেক শিওর করবা পলিথিন কভার দিয়ে রাখতা, পলিথিন কভার ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে করে রইবা, কিরা বেশি গেছে কি দুইটা, তো এইভাবে হইয়া রইবা আপনারা, কেন মোট হইল দুইটা করে রইলে।
তোরা মাটি দিলাইবা আমি রই লিছি মাটি দিলাইবা দ্যাটস ইট ওয়ান পাম্পকিন রই লিছি এক একটা দুইটা বা তিনটা করে ফরছে গাছ উঠি যায় যদি আমার ছয়টা গাছ দরকার বেশি দরকার না ছয়টা হইলে ইনাফ তিনটা গাছ নর্মেলি দরকার আর তিনটা রিজার্ভ তা হবো ব্যাকআপ লগে তো ভিউয়ার্স তো নর্মেলি ওটা কন্টেনার আপনারা একটা বা দুইটা মানে কিকুম্বার সিড রোয়া যায় বাট এই জায়গাতে আমি একটা না রইয়া আমি স্পেসর প্রবলেমে আমি এবার রইলাম না এর মাঝে আমার ফলিথিন খবারও নাই দিছি আর তো আপনারা চাইলে একটা একটা করে রইতে পারবা অথবা ফ্ল্যাট করেও এখানেও কয়েকটা রইতে পারবা আমি এখন রইমু গিয়া কিকুম্বার গাছ রইমু আমি তো কিকুম্বার সিডও আপনারা চেষ্টা করবা একটা কিকুম্বা ফ্ল্যাট করে রোয়া যায় দাস লাইক দ্যাট ওলো রইতে পারবা ও দেখতে পারবা যেন আমি ফ্ল্যাট করছি অথবা আপনারা একবার চিকন দেখটা মানে শুকা গালা তুলে দিয়ে লাইব ওলা ওলা রইতে পারবা তো যা পারেন আপনারা এইভাবে ওলা রইতে পারবা সিড আপনারা ফ্ল্যাট করে রইয়া বাদ একটু উফরে দিয়ে মাটি দিয়ে লাইতে পারবা ওলাও পারবা তো এখানে দেখা আমি সো মেনি সিড রইলাম বিকজ আমি ট্রান্সপ্লান্ট করতাম হইব আদারওয়াইজ এটা একটা করে রইলে ভালো আর কিকুম্বার গাছ খুব সেন্সিটিভ গাছ তো আপনারা এইভাবে রইতে পারবা তো আমি বাকি কিকুম্বা এইভাবে কমপ্লিট করবো বাদে গাছ উঠার ফলে আমি ট্রান্সপ্লান্ট করবো এইগুলো একটা একটা করে বড় ফটো নিব ভাই বোন দেখতে পারছো আমি কিরা এক ফটো মাঝে রই দিছি কিন্তু এটা আসলে একটা বেশি একটা ছোট ফটো রইলে বালা কিরা অথবা আমি এখানে রয়েছি কিরা অবশ্য ট্রান্সপ্লান্ট করবো তোরা টপ মাটি লইবা আর লেবেল স্টিক লেবেল করতে পারবা অথবা লাই স্টিক লেবেল দিতে পারবা যে কোনো কন্টেনার আপনারা সেরাইতে পারবা তো আমি সেরাইলাম আঁকি কিছু ভিউয়ার্স ওই ফটো আমি দেখতে পারবা ফ্ল্যাট করে ফেলাইছি ফ্ল্যাট করে রয়েছি জাস্ট টপ মাটি লইবা কিছু কেডার গাছ রয়েছে একটা এটা আমার গরুর বীজ তো যাও টেকরা ফ্ল্যাট করে রয়েছে আর কি দেখতে পারলা তো ভিউয়ার্স এখানেও দেখতে পারছো আজকে দেখাইলাম উড়ি কিলা রোপণ কর্তা শিম উড়ি শিম শিম গাছ কীভাবে বীজ থেকে রোপণ কর্তা এগুলো দেখাইছি উড়ি শিম যেটা হই আমরা শিম বা উড়ি এরপরে পামকিন এরপরে কিকুম্বা কিরা যেটা কই এরপরে রয়েছে গিয়ে আপনার ও কয়েকটা দেখাইছি যেগুলো আপনারা দেখছেন তো আমরা কিকুম্বা রইলাম পামকিন রইলাম এরপরে বটল গড রইলাম এরপরে বিনস রইলাম বাংলাদেশি এখানে সব বাংলাদেশি বিনস এখন ফানি দিবা স্প্রে দিবা স্প্রে দেওয়ার পরে আপনারা ফলিথিন কভার বা ক্লিং ফিল্ম দিয়ে আপনারা গুড়িয়া একটা জোর থাকলে ওইভাবে আপনারা ফানি দিবা ময়শ্চার থাকতো এইভাবে পানি দিবা তো যাই হোক আমার আপনারা তো দেখতে পারছেন আমি কিভাবে শিমের বীজ এবং পানীয় কদুর বীজ কিকুম্বার বীজ এবং আর কি এই কয়েকটা আমি রয়েছি এগুলো আপনারা দেখছই যখন ফলে চিন্তি গড়িয়া দিবা ইনশাল্লাহ দোয়া করবা গাছ উঠতো গাছ উঠার পরে গিয়া এগুলো উইন্ডো সিলও রাখবা ওয়ার্ম প্লেসও রাখবা আপনারা হচ্ছে কিছু টিপস গার্ডেনিং হ্যাকস ওগুলা দিলাম আশা করি ভালো লাগবো তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা আমার পাশে থাকবা আর ওগুলা বেশি পানি দিবা না ওভার ওয়াটারও করবা না আন্ডার ওয়াটারও করবা না মাটি জাস্ট ময়শ্চার থাকতো এইবারে পানি দিবা সময় ফলি তিন দিন কভার করে দিবা এই সময় আপনার কিত হয়ে যাব আরো গামব গাইমিয়া জইব গিয়া আমার ভিডিওটা আজকে লাম্বইব আপনারা দেখতে থাকবা বুঝছেন তো ভিউয়ার সকল শিম বাংলা কদু ফানীয় কদু সফরিয়া কদু মিষ্টি কুমড়া এবং কিকুম্বা কিরা শশা এরপরে এগুলা রয়েছে রোপণ করছি আপনারা দেখতে পারছেন
কয়েকটা আইটেম রয়েছে আজকে, তো আপনারা আজকে আমি বিদায় লইলাম, ভালো থাকা সুস্থ থাকা এইকে মানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।